আসসালামু আলাইকুম, আমি দিলাম তেল পরিমাণ মতন, দিলাম রসুন বাটা, তেজপাতা, তেজ বাটা, আমি লবণ দিলাম পরিমাণ মতন, আদা বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, কারি পাউডার, কাঁচা মরিচ, সামান্য একটু পানি দিয়া কষাও আমি কেন, প্লিজ আপনারা মাইন্ড করবা না, ছোট ছোট বাচ্চান করো, তারা শিখায় সবসময় ভিডিও দেওয়া যায় না, বালায় হঠাৎ তারা কান্দে, ভালো লাগলে আমার ভিডিওটা দেখবা, শেয়ার করবা, প্লিজ সাবস্ক্রাইব করবা, গরুর গুড়ি, এটা অলরেডি সিদ্ধ করা ফ্রিজে ছিল, এটা এটা বেশি কোন জাল দেওয়া লাগবে না, মানে এটা অলরেডি সিদ্ধ করা, এটা পুরি
এখানে আমি বাহার পাতা দিয়ে দিলাম, একটু মজা লাগবে দিলে। প্লিজ আমার ভিডিওটা যে আপনারা ভালো লাগে দেখবা, ফ্রেন্ড বন্ধুর সাথে শেয়ার করবা, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবা। বালাতা হোক আপনারা আমার শেষ হোক। আসসালামু আলাইকুম।